প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে এখনও পর্যন্ত শুক্রিয়া ভালো আছি। তো আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম, সেটি হলো আমরা কনসেল সাদের শাটারিং কতদিন পর খোলা যায়, সঠিক নিয়মটা কী সেটি আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। তো দেখুন, এখন আমরা যেই ছাদটি দেখতেছি এটি অবশ্য কনসেল ছাদ, বিল্ডিংটি চারতলা ফাউন্ডেশন নেওয়া, যদিও এটি একটি ডুপ্লেক্স বাড়ির কথা ছিল, তারপরে একটু হালকা চেঞ্জ করা হয়েছে, তারপরে বাড়িটি মোটামুটি অনেক সুন্দর হবে। তবে সেটি আপনাদেরকে দেখানোর বলার বিষয় না, বিষয় হলো আমরা কনসেল ছাদের শাটারিং কতদিন পর খুলতে পারবো এবং এর চেয়ে আগে বা পরে খুললে কি সমস্যা হতে পারে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত বিল্ডিং সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় এবং বিল্ডিংয়ের যত কাজ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আমাদের এই চ্যানেল থেকে আপনাদের যারা বিল্ডিং করতে চান তাদের উপকারে আসবে। তো দেখুন, এই বিল্ডিংটি চারতলা ফাউন্ডেশন, কলামগুলা করা হয়েছে 10x15। দেখুন কলামগুলা, নিচতলা অবশ্য ঝুলন্ত বিম দেওয়া হয়েছে 10x12 ঝুলন্ত বিম। এটা হলো ফার্স্ট, এই ফার্স্ট ছাদ, এই এই ছাদটুকু, এটা প্রথম ছাদ, এটা দ্বিতীয় ছাদ, তা আরও দুটি ছাদ হবে। তো নিচতলার ছাদটি অবশ্য ঝুলন্ত বিম দেওয়া হয়েছে, 10x10 ঝুলন্ত বিম দেওয়া হয়েছে এবং ওপরে কিন্তু কনসেল বিম দেওয়া হয়েছে। দেখুন ওপরে কিন্তু এখানে কোনো বিম নেই, কনসেল। তো এই কনসেল ছাদের শাটারিংগুলো আমরা কতদিন পর খুললে সঠিক হবে এবং ইঞ্জিনিয়ারের মতে আপনারা কতদিন পরে খুলবেন? তো আমরা জেনে থাকি যে আমরা কমপক্ষে 20 থেকে 21 দিন পর আমরা শাটারিংগুলো খুলে থাকি। তো আপনারা অনেকে বলতে পারেন যে এই সিমেন্টগুলো তো 48 ঘন্টায় জমে যায়, তাহলে এত দেরিতে খোলা লাগে কেন? এটা মূলত সিমেন্টের যে ইয়াটা আছে এটা পুরোপুরি মিশতে প্রায় 12 দিনের মতো লাগে, যে 12 দিন পর এটা মোটামুটি অনেকটাই শক্ত হয়ে যায় বা শক্ত হয়ে যায় বললেই চলে। তারপর এটা যে ভিতরে যে একটা ইয়া আছে, পানি শোষণ আছে, ওই পানিটা যাতে ভিতর থেকে বের না হয় তার জন্য কিন্তু আমরা উপরে পানি লাগে থাকি এবং নিচ দিয়ে শাটারিংটা রেখে থাকি। তো মূলত 10-12 দিন পরে যদি আপনারা খুলে ফেলেন সেরকম কোনো মানে আহামরি ইয়া হবে না, তারপরও মোটামুটি একটা ক্ষতি হবে ইঞ্জিনিয়ারের মধ্যে যে আমাদের এখানে যে ইয়াটা আছে ভিতরের পানিটা আছে, পানিটা যাতে করে আউটসাইডে বের না হয় তার জন্য নিচের শাটারিং এবং উপরে পানি লাগাতে মানে বলে থাকে। তো অবশ্যই আমরা উপরে কিন্তু ছাদে পানি লাগিয়ে রেখেছি চতুর্দিকে ভাত দিয়ে এবং নিচ দিয়ে শাটারিংটা রেখেছি। তো কমপক্ষে আপনার 18 দিনের পর নিচে শাটারিং খুলবেন না। এখানে আপনার ছাদটি একুরেট মজবুত হওয়ার জন্য কমপক্ষে 18 দিন, আর আমরা কিন্তু 20 থেকে 21 দিন ছাদটা মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী রেখে থাকি, যাদের জরুরি কোনো প্রয়োজন আছে যে আমাদের খুব দ্রুত কাজটা শেষ করতে হবে তারা নিম্নে 18 দিন পরে ছাদটি খুলবেন, এবং যাদের এরকম কোনো তাড়াহুড়া নেই যে আমার বিল্ডিংটা একুরেট মজবুত দরকার তারা অবশ্যই এই ছাদটি কমপক্ষে 21 দিন পর খুলবেন। আমরা একটু ছাদের উপরে দেখব যে পানিটা আমরা কীভাবে লাগালাম, চলুন। এটি হলো আমাদের সিঁড়ির জায়গা, জায়গাটা খালি রাখা হয়েছে যেহেতু আমাদের রাউন্ড সিঁড়ি, সিঁড়িটা আপনাদেরকে একটু দেখে নিই। সিঁড়ির একটা ভিডিও দেওয়া আছে আপনাদেরকে, দেখুন। তো এই সিঁড়িটা কীভাবে করলাম সেটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা একটু উপরে গিয়ে দেখবো এখন। এতে ছাদে পানি লাগানো আছে দেখুন, যে অবশ্যই এভাবে চতুর্দিকে বাদ দিয়ে ছাদে পানি লাগিয়ে রাখবেন। আমরা ছাদটা ডালাই করা হয়েছে প্রায় 10-12 দিন হয়ে গেছে, দেখুন কি সুন্দর চতুর্দিকে বাদ দিয়ে পানি লাগানো আছে। তো এই যে এই জায়গাটা এখন একটু শুকিয়ে গেছে, যেহেতু জায়গাটা একটু উঁচা, আমরা ছাদের মাঝখানটা অবশ্যই একটু হালকা উঁচা থাকে, যেটা হালকা উঁচা আছে তার জন্য পানিটা হয়তো শুকিয়ে গেছে, এখনই পানি দেওয়া হবে। তো এইভাবে কমপক্ষে আপনারা 15 দিন পানি লাগিয়ে রাখবেন এবং নিচের শাটারিংটা কমপক্ষে 20 দিন পরে খোলাটাই বেটার। তো
আপনারা এই নিয়মটা ফর্মুলা করবেন তাহলে আপনাদের যে ছাদের প্রবলেমটা আছে এরকম কোনো প্রবলেম হবে না। এবং ছাদের উপরে গ্যাটিনটা, এই যে দেখুন এখানে গ্যাটিন মারা হয়েছে, গ্যাটিনটা মাস্ট মারতে হবে সুন্দর করে। গ্যাটিন মারাটা কিন্তু ছাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন যারা বিল্ডিং করতে চান, আশা করি আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।